হ্যালো ফুটবল ফ্যান্স, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা দলের সাফল্যের পিছনে সবথেকে বড় অবদান কার? এমন প্রশ্ন করা হলে সবার আগে যদি কোচ লিওনেল স্কলোনির নাম বলা হয় তাহলে খুব একটা ভুল হবে না। এর আগেও আর্জেন্টিনা দলে বহু কোচ এসেছেন, তবে সাফল্য খুব একটা পাননি। বিশেষ করে মেসি, ডিমারিয়া, সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়েনের মতো তারকারা অনেক আগে থেকেই আর্জেন্টিনা দলের আক্রমণ ভাগে ছিলেন। তবুও এই বিশ্বসেরা তারকাদের নিয়ে 2007, 2014, 2015 ও 2016 টানা চারটি আন্তর্জাতিক শিরোপার ফাইনালে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। তার একমাত্র কারণ ছিল আর্জেন্টিনার ডিফেন্স ও মিডফিল্ডের দুর্বলতা। তবে আজকের এই ভিডিওটিতে আলাদা করে ডিফেন্সকে নিয়ে কথা বলবো। আর্জেন্টিনার আক্রমণ ভাগ সবসময় বিশ্বসেরা ছিল এবং আর্জেন্টিনা দলকে মূলত তাদের একের পর এক নাম করা বিশ্বসেরা ফরোয়ার্ডদের জন্যই জানা যেত। অন্যদিকে দলটির ডিফেন্স লাইন আপের দিকে কোনোদিনই নজর দেওয়া হতো না। তার কারণ ছিল তাদের ডিফেন্সে কোনো ভালো মানের ডিফেন্ডার ছিলেন না। তবুও দলটি একের পর এক আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে ওঠে গোলরক্ষক সার্জিও রোমেরোর নৈপুণ্যে। প্রতিটি প্রতিযোগিতায় আর্জেন্টিনা দলকে গোলবারের নিচে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি এবং আর্জেন্টিনা দলে তার ইম্প্যাক্টটা কতটা সেটা 2018 সালে ভালোভাবে বোঝা গেছে। তাকে ছাড়া 2018 বিশ্বকাপে কি হরেবল পারফরমেন্সটাই না দিয়েছিল আর্জেন্টিনা দলের বাকি গোলরক্ষক ও ডিফেন্ডাররা। তবে তারপর থেকেই দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন স্কলোনি এবং সেখান থেকেই দলটি বদলাতে শুরু করে। স্কলোনি মূলত ডিফেন্সিভ মেন্টালিটির একজন কোচ হওয়ায় ডিফেন্সে বেশি করে নজর দেন এবং একটি রক সলিড ডিফেন্স লাইন আপ গঠন করেন আর্জেন্টিনা দলের, যার সুফলটাই বর্তমানে পাচ্ছে আর্জেন্টিনা দল। মাত্র 2 বছরের মধ্যে 3টি আন্তর্জাতিক শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। তার পেছনেও এই ডিফেন্স লাইন আপের অবদানটাই অনেক বেশি, যেখানে বর্তমান সময়ে আর্জেন্টিনা দলে ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজদের মতো তরুণ বিশ্বসেরা সেন্টার ব্যাকরা আছেন। এছাড়াও নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস ট্যাগলেফিকোর মতো অভিজ্ঞ ডিফেন্ডাররাও আছেন। তারই সাথে নাওহেল মলিনা, মার্কোস অ্যাকুনা, হুয়ান ফয়েদ, জার্মান পেজেলা ও গঞ্জালো মন্তিয়েলের মতো সাইড ব্যাকরাও আছেন, যারা কিনা যে যার পজিশনে বিশ্বসেরা। এছাড়াও মার্কোস সেনেসি, লিওনার্দো বালেরদি ও ফাকুন্দো মেদিনার মতো ডিফেন্ডাররাও আছেন রিজার্ভে। তারই সাথে আর্জেন্টিনার কাছে একজন বিশ্বসেরা গোলরক্ষক আছেন, যিনি কিনা আর্জেন্টিনার হয়ে 31 ম্যাচে মাত্র 12টিতে গোল খেয়েছেন। এছাড়াও 23টি ক্লিনশিট রেখেছেন তিনি, যার কারণে 2021 কোপা আমেরিকা ও 2022 বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসটা উঠেছে তার হাতে। এবং আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রতিটি ফুটবলারকে নিজেকে প্রমাণ করার জন্য সুযোগ করে দিয়েছেন লিওনেল স্কলোনি, যার দ্বারাই আর্জেন্টিনা আজ বিশ্বসেরা একটি দল। এবং ভবিষ্যতে তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া এই ডিফেন্স লাইন আপটা আর্জেন্টিনা দলকে আরও অনেক বছর ধরেই সার্ভিস দেবে।